নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন প্রশাসনিক সুযোগ সুবিধাগুলি সাধারণ মানুষের কাছে তুলে দেওয়ার প্রবণতা অস্বাভাবিক হারে বাড়ছে রাজ্যে। প্রায় প্রতিদিনই রাজ্যে কোনো না কোনো এলাকায় চলছে সরকারি উদ্যোগে উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি সাধারণ মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার কাজ। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল শান্তিরবাজার মহকুমার বগাফা এলাকায়। এবার বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের কার্যালয়ে কৃষিমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কৃষি জ্ঞান অর্জন কেন্দ্র। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর হাত ধরে বেশ কয়েকজন কৃষকের হাতে তুলে দেওয়া হলো কৃষি সরঞ্জাম। বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষি জ্ঞান অর্জন কেন্দ্রের শুভ সূচনা হয় সোমবার। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জ্ঞান অর্জন কেন্দ্রের সূচনা করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উদ্বোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেন সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী সমগ্র রাজ্যে কৃষিজ ফসল উৎপাদনে কোন জেলা কোন কোন স্থানে রয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য সকলের সামনে তুলে ধরেন। কৃষিমন্ত্রী জানান, দক্ষিণ জেলায় কৃষিকাজে স্বয়ম্ভর, কিন্তু আগের তুলনায় কৃষিজ ফসল উৎপাদনের হার কমেছে। তাই সকল কৃষককে সঠিকভাবে কৃষিকাজে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ আহ্বান জানান। তিনি জানান, কৃষকদের সহায়তায় সমস্ত প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে রাজ্য সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ কৃষিজ্ঞান অর্জন কেন্দ্র থেকে কৃষকরা কি কি সুবিধা পেতে পারে ও কিভাবে সুবিধাগুলি পাওয়া যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে কৃষি দপ্তরের উদ্যোগে বাছাই করা কয়েকজন বেনিফিশিয়ারির হাতে ট্রাক্টর ও স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। দক্ষিণ ত্রিপুরা আমরা স্বয়ম্ভর, অর্থাৎ যা দরকার খাদ্যশস্য এবং চাল আমাদের এলাকার যত মানুষ এতে আপনারা স্বয়ম্ভর, কিন্তু উৎপাদনশীলতা কিন্তু অন্যান্য জায়গা বেশি এগিয়ে যাচ্ছে। উত্তর ত্রিপুরা আমরা পিছিয়ে আছি, কারণ উত্তর ত্রিপুরা আমরা খাদ্যে এখনো স্বয়ম্ভর হইনি। কিন্তু তাদের যদি দেখি, যখন আগে একটা সরকার ছিল সেই সরকার সময় দেখা যায় যে প্রতি হেক্টারে উৎপাদন হতো 2258 কেজি। তাহলে উত্তর ত্রিপুরায় তাহলে বর্তমানে কি অবস্থা? 2818 কেজি বাড়ছে, 1 কোটি। এটা প্রায় খাদ্য সম্ভারের কাছাকাছি, তবুও সম্পূর্ণ না, 1 কোটি 2712 কেজি পার হেক্টার উৎপাদনশীলতা। আর এখন বর্তমানে 2939, দলাই 2254, এখন 2518, খোয়াই 2665 এবং বর্তমানে 2949, 284 কেজি প্রতি হেক্টরে বাড়ছে। পশ্চিম ত্রিপুরা 2530, 3206 এখন, সিপাহীজলা 3050, 3377, গোমতি 2661, 3072, অর্থাৎ উৎপাদনশীলতা বাড়াচ্ছে। দক্ষিণ ত্রিপুরা স্বয়ম্ভর, কিন্তু দেখা যায় 1718-তে 3070, আজকে কিন্তু 3121। তাহলে উৎপাদনশীলতা যে হারে বাড়ার কথা সেটা কিন্তু বাড়েনি, আপনারা স্বয়ম্ভর, বেশি প্রোডাকশন করছেন, আত্মনির্ভর হয়েছেন, কিন্তু উৎপাদনশীলতা আরো বাড়াতে হবে। আমরা ইচ্ছা করে এখানে সার বলুন, যন্ত্রপাতি বলুন, প্রচুর দিচ্ছি, আরো দেবো, আগ্রহ দিচ্ছি, সুতরাং দিতে আমাদের আপত্তি নেই। উৎপাদনশীলতা বাড়াতে হবে, অল্প সময়ে আরো বেশি ফসল উৎপাদন করতে হবে। ভিডিও রিপোর্ট সার্চিং ডেটেনেন।